কাজা ইউনিভার্সিটি মেডিকেল কলেজ 2004 সনে হসপিটাল প্রতিষ্ঠিত হওয়ার পরে 2005-এ সরকারের থেকে পারমিশন পেয়ে আমরা স্টুডেন্ট ভর্তি করি। এই মেডিকেল কলেজ এবং হসপিটাল এটা আমাদের মাননীয় প্রয়াত ডাক্তার মীর মোহাম্মদ আমজাদ হোসেন স্যার, যিনি এটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং তিনি এই উপমহাদেশের প্রখ্যাত সাধক হযরত পীর খাজা ইউনুস আলী রহমাতুল্লাহ আলাইহির নাম অনুসারে এটার নামকরণ করেন, যিনি তার আধ্যাত্মিক গুরু এবং পাশাপাশি তার ফাদার ইন ল ছিলেন। প্রচণ্ড ভাঙনে এই এলাকা বিলীন হয়ে যায়। তখন একদিন সকালে এই খাজা ইউনুস আলী আমাদের যে গুরু এবং পীর, উনিই বলছিলেন যে কোনো এক সময় তোমাদের এখানে একটা বড় ধরনের জনকল্যাণমূলক প্রতিষ্ঠান তৈরি হবে। ওই সময় অনেকেরই সংশয় ছিল যে কী করে এটা সম্ভব, এই ধরনের ভাঙন এবং এই চরের ভিতরে কী করে এটা সম্ভব। কিন্তু এটাই দেখা যায় যে আল্লাহর কি রহমত এবং কুদরত এবং হুজুরের যে বাণী সেটাই বাস্তবে প্রতিষ্ঠিত হলো, যখন আস্তে আস্তে এই জায়গাটা পুরো ভরাট হয়ে গেল। আমাদের মীর মোহাম্মদ আমজাদ হোসেন স্যার, যিনি 1948-এ ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে MBBS কমপ্লিট করে প্রথমেই উনি ডাক্তারির পাশাপাশি বিজনেস শুরু করেন, প্রায় 15টি প্রতিষ্ঠান উনি করেন। কিন্তু ওনার যে সুপ্ত মনের বাসনা ছিল সারা জীবনে এই এলাকাকে উন্নত করা, শিক্ষিত করা এবং এখানে একটা এই ধরনের বড় ধরনের প্রতিষ্ঠান যেখানে শিক্ষামূলক প্রতিষ্ঠান করা যায় সেই কমপ্লেক্স তৈরি করার যে বাসনা, মনে হয় যে এটাই ওনার ছিল জীবনের সবচেয়ে সুপ্ত বাসনা, যা আস্তে আস্তে প্রতিফলন করেন। এই মেডিকেল কলেজ 2005-এ আমরা যখন প্রতিষ্ঠিত হয় তখন আমাদের এই মেডিকেল কলেজের প্রথম সিট সংখ্যা ছিল 50। আস্তে আস্তে হসপিটাল এবং মেডিকেল কলেজ দুটোই বাড়তে থাকে। বর্তমানে হসপিটালের 500 বেড এখানে সরকারিভাবে পারমিশন প্রাপ্ত, কিন্তু আমাদের এখানের ধারণ ক্ষমতা 800-এর উপরে। MBBS ডিগ্রি 2005 সাল থেকেই ভর্তি হয় এবং বর্তমানে প্রতি বছর 100 স্টুডেন্ট এখানে ভর্তি হয় এবং এই 100-এর ভিতরে 50% ফরেন স্টুডেন্ট। প্রায় 150 একর জমির উপরে এই মেডিকেল কলেজ এবং হসপিটাল প্রতিষ্ঠিত এবং সব ডাক্তার, নার্সেস এবং স্বাস্থ্যকর্মী সহ ছাত্রছাত্রীদের আবাসিক অবস্থান এই ভিতরেই আছে। বিদেশি স্টুডেন্টের জন্য সেপারেট ইন্টারন্যাশনাল ফিমেল স্টুডেন্ট হোস্টেল, মেলদের জন্য মেল স্টুডেন্ট হোস্টেল এবং দেশি যারা স্টুডেন্ট তাদের জন্য সেপারেট হোস্টেল এবং সেপারেট খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে। এবং এখানে অত্যন্ত সিকিউরিটির ভিতরে ছেলেমেয়েরা থাকে, যে কারণে আমরা বিভিন্ন সময় দেখে আসছি যে ছেলেমেয়েদের যারা গার্ডিয়ান তারা খুব সিকিউর ফিল করে, কারণ আমাদের কোনো ক্লাস মিস নেই, আমাদের এখানে কোনো হরতাল নেই, এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান। এবং আমাদের চেয়ারম্যান সাহেবের একটা ইচ্ছাই ছিল যে ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে, এবং তার সেই স্লোগান এন্টার টু লার্ন অ্যান্ড লিভ টু সার্ভ, এটা আমরা প্রতিষ্ঠা করার জন্য, ছাত্রছাত্রীদের কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য, বিশ্বমানের ডাক্তার তৈরি করার জন্য এবং যে সমস্ত রোগী আসে তাদেরকে কোয়ালিটি সার্ভিস দেওয়া এবং যেটা ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস হবে কিন্তু অ্যাফোর্ডেবল কস্টের ভিতরে রাখার জন্য আমরা প্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের এখানে প্রায় 120 জনের মতো টিচিং স্টাফই আছে, যারা ক্লিনিক্যাল এবং প্রি ক্লিনিক্যাল প্যারাক্লিনিক্যাল সাইডে আছে। আমাদের 300-এর বেশি নার্সেস এখানে আছে এবং অন্যান্য স্টাফ দিয়ে প্রায় 2000 কর্মকর্তা কর্মচারী এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে কর্মরত আছেন। এবং এই ক্যাম্পাসের বাইরেই এখানে খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি, যেটা জেনারেল ইউনিভার্সিটি হিসাবে আছে, এবং ক্যাম্পাসের ভিতরেই এক পাশে আছে নার্সিং কলেজ, রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে এই মেডিকেল কলেজ। প্রতি বছরই এখানে আমরা অত্যন্ত ভালো রেজাল্ট হয় মেডিকেল কলেজ এর স্টুডেন্টদের। এই উত্তরবঙ্গে যে সমস্ত মেডিকেল কলেজগুলি আছে, বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটি এবং রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটিতে, সেগুলির ভিতরে টপ লেভেলে এই নন গভর্নমেন্ট মেডিকেল কলেজের ভিতরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ সুনামের সঙ্গে কাজ পরিচালনা করে আসছে। 2017 সাল থেকে এখানে আমাদের আর একটা জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। যে ডেন্টাল ইউনিট আমরা প্রতি বছর 20 জন করে ভর্তি করি, এই মেডিকেল কলেজ প্রথম একটা বেসরকারি মেডিকেল কলেজ যেখানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি দেওয়ার জন্য
অঙ্কোলজি বিভাগ দ্যাট ইজ ক্যান্সার বিভাগের স্টুডেন্টদেরকে এখানে সিলেক্ট করা হয়। আমরা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড একটা সেন্টার। আমাদের এখানে প্রথম দিকে 2011-তে এমফিল খোলা হয় এবং পরবর্তীতে আমাদের ওখানে পারমিশন নিয়ে আমরা এমডি অঙ্কোলজি কোর্স পরিচালনা করছি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড হয়ে। এবং সেখানেও সুনামের সঙ্গে আমাদের স্টুডেন্টরা গতবারে 100% তাদের পাশ করার কৃতিত্ব দেখিয়েছে। ক্যান্সারের জন্য যে অত্যাধুনিক মেশিন লিনাক সহ বিভিন্ন ধরনের থেরাপির যে ব্যবস্থা, এর জন্য আমাদের নিবেদিত ডাক্তার, নার্সেস এবং অন্যান্য ফিজিসিস্ট সহ সব ধরনের কর্মচারী কর্মকর্তা এখানে আছেন। সমস্ত ডাক্তারদের আবাসিক স্থল ক্যাম্পাসের ভিতরেই, যে কারণে যে কোনো সময়ে যে কোনো এমার্জেন্সি অথবা যে কোনো সিচুয়েশন ফেস করার জন্য আমরা সিনিয়র ডক্টর থেকে যে কোনো ধরনের লেভেলের কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে পেয়ে যাই। এখন আমাদের বহির্বিভাগে প্রায় 1000 রোগী প্রতিদিন চলে আসে, তার ভিতরে রোগী ভর্তি হয় এবং ইনডোরের পেশেন্টও আমাদের গ্রাজুয়ালি বাড়ছে। এখানে প্রথম শুরু হয় কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারি, পরে আস্তে আস্তে মেডিকেল কলেজ হওয়ার পরে মাল্টিডিসিপ্লিনারি এবং বিশেষ বিশেষ ধরনের স্পেশালাইজড সার্ভিস, যেমন কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, ইউরোলজি, কার্ডিওথোরাসিক সার্জারি সহ নিউরো সার্জারি এবং অঙ্কোলজি। এছাড়াও অন্যান্য সার্ভিস তো আমাদের এখানে আসেই। রিসেন্টলি আমাদের এখানে NICU এবং RT-PCR-এর জন্য যে ব্যবস্থা, যেহেতু বর্তমানে প্যান্ডেমিক চলছে, এই প্যান্ডেমিকে সরকার অনুমোদিত RT-PCR-এর যে সেন্টার হিসাবে আমাদেরটা অনুমোদিত এবং আমাদের এখানে নিয়মিত এই টেস্ট হচ্ছে এবং আমরাও চিকিৎসা দিয়ে আসছি। আমাদের যে সমস্ত টিচার আছেন ক্লিনিক্যাল, প্রিক্লিনিক্যাল এবং প্যারাক্লিনিক্যাল সাইডে, তারা অত্যন্ত মেধাবী, ডেভোটেড এবং রিসার্চ ওরিয়েন্টেড। আমাদের এখানে প্রতি বছরে 3টা জার্নাল বের হয়। এই মেডিকেল কলেজ এবং হসপিটাল পুরোপুরি ফিলান্থ্রোপিক এবং একটা সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হয়েছে। এটার যে ট্রাস্টি প্রতিষ্ঠান আছে, আমাদের প্রয়াত চেয়ারম্যান ডক্টর এম এম আমজাদুদ্দিন সাহেবের ফ্যামিলি ট্রাস্ট, তার ছেলে মেয়ে যারা এটা পরিচালনা করছেন বর্তমানে, তারা কেউ কোনোভাবেই এর থেকে কোনো প্রকার বেতনাদি অথবা অন্য কোনো প্রকার লাভ বা অন্য কিছু তাদের নিজেদের অ্যাকাউন্টে এক পয়সাও নেন না বা নেওয়ার কোনো সুযোগ নেই, অবকাশই নেই, এবং প্রতিটা টাকা পয়সাই এখানের উন্নয়নের জন্য খরচ করা হয়। পুরো করোনাকালীন আমাদের একদিনও আমাদের হসপিটাল বা মেডিকেল কলেজ কখনো কোনো কার্যক্রম বন্ধ থাকে নাই। পরিশেষে আমি বলবো যে আমাদের এই মেডিকেল কলেজ এবং ডেন্টাল ইউনিট সহ পোস্ট গ্রাজুয়েশন যে প্রতিষ্ঠানটা আছে, এটা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস এবং অন্যান্য যে সমস্ত অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান আছে সবার স্নেহধন্য, এবং আমরা এটাকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাই সদা তৎপর আছি।